ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি মাত্র উমরা করেছেন, জি, কিন্তু হজের সময় কিছু হাজিকে প্রথমে মক্কা নেওয়া হয়, সেখানে তারা একটি উমরা করে, তারপর হাজিদেরকে মদিনা নেওয়া হয়, কিছুদিন মদিনা থাকার পর আবার মক্কাতে আনা হয় হজের জন্য। এই সময় যদি কোনো লোক মদিনা থেকে আবারও উমরার এহরাম বেঁধে মক্কাতে এসে আবার উমরা করে করা যাবে কি না? হ্যাঁ যাবে, বরং আপনাকে এহরাম পরেই ঢুকতে হবে। এই মাসআলায় অনেকে ভুল করে, ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হাজিরা আসে। আমি হজের আলোচনাগুলিতে কোনো এক সময় বা একাধিক সময় এই বিষয়ে আমি সতর্ক সাবধান করেছি, কারণ আমি অনেক হাজিদের কাছ থেকে জেনেছি তারা এই ভিড়ভাড়ের সময় উমরা করাকে কষ্টকর মনে করে আর হজেরও এহরাম বাঁধে না, মিকাত করস করে চলে যায়। অথচ মদিনাতে যখন যাচ্ছে জুলহলিফা বিয়ারে আলী যে মিকাত মসজিদ নববীতে 10-12 কিলোমিটার দূরেই, এখন শহরের ভিতরে পড়ে গেছে, সেখান দিয়ে ক্রস করে যাচ্ছে, নিয়ত হজ অথবা উমরা বা হজ, তো সেখান থেকে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা এটা জায়েজ নয়, জায়েজ নয়। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই এই বিষয়ে সতর্ক সাবধান করেছেন, জি, হন্না লাহন্না। রাসূলুল্লাহ বলেছেন যে এই মিকাতগুলি এই এলাকার জন্য, ওয়ালিমান আতা আলাইহিন্না, আর ওই সমস্ত মুসলিমদের জন্য, মুসলিম নর নারীর জন্য যারা এই সমস্ত মিকাত হয়ে অতিক্রম করে আসবে, দূর থেকে আসছে কিন্তু এই মিকাতগুলি হয়ে অতিক্রম করবে, মক্কার উদ্দেশ্যে সফর করবে, তাদের জন্য মিম্মান কানা ইউরিদুল হাজ্জা ওয়াল উমরা, ওয়ালিমান কা মেম্মান আরাদ আল হাজ্জা ওয়াল উমরা, যে ওই সব লোকদের জন্য যারা হজ অথবা উমরায় ইচ্ছুক। তাহলে আপনি হজে এসেছেন, উমরা করেছেন, প্রথম করে আপনি মদিনা চলে এসেছেন, মদিনা থেকে মক্কা কি জন্য যাচ্ছেন? হজ করার জন্য যাচ্ছেন, হয় হজের এহরাম বেঁধে নেন, আর সময় বেশি থাকলেও ওই এহরাম অবস্থায় আপনি থাকেন, কারণ আপনি মিকাত হয়ে ক্রস করছেন, আর না হলে আপনি এখানে উমরা সময় আছে যেহেতু যথেষ্ট মনে করছেন, তো আপনি উমরার এহরাম করে নেন, একটা উমরাও হয়ে গেল আর এহরাম অবস্থায় আপনি প্রবেশ করলেন, আর তারপরে মক্কা গিয়ে উমরা টুমরা করে হালাল হয়ে থাকেন, 8 তারিখে তারবিয়ার দিন আপনি জোহরের আগে আগে এহরাম করবেন, আপনার বাসা থেকে যেখানে আপনার বাসা, হোটেলে হয় হোটেলে, তাঁবুতে হয় তাঁবুতে, যেখানে থাকেন না কেন, এতে কোনো অসুবিধা নেই। এক সফরে একটা উমরা, এখন সংশয় হচ্ছে আপনার যে বা অনেকের যে এক সফরে একটা উমরা যে করেছেন, জি, এটা মক্কায় থাকাকালীন, জি, বা মিকাতের ভিতরে থাকাকালীন এক সফরে একটা উমরা, কিন্তু যখনই মিকাতের বাইরে চলে আসবেন, সেটা তায়েফ চলে যান, সেটা মিকাতের বাইরে, অথবা আপনি মদিনা চলে আসলেন, মিকাতের বাইরে চলে আসলেন, অথবা আপনি এদিকে রাবেগের দিক থেকে, যেখানে জোহফা রাবেগের পাশেই ছিল, বিরান হয়ে গেছে জোহফা, যার লোহিত সাগরের কিনারা কিনারা, এদিক থেকে যাই এম্বোর দিক থেকে যাই, আপনি এম্বোর চলে আসেন, আবার যাচ্ছেন, আপনি মিকাত ক্রস করে চলে এসছেন, তাহলে আপনি যখন মিকাতে আসবেন তখন এহরাম করে যাবেন, হয় উমরার আর না হলে হজের, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। নিষেধ কাদেরকে আমরা করি? যারা মক্কায় থাকছে আর মক্কায় থেকে মসজিদ আয়েশা পর্যন্ত, মসজিদ তানিম পর্যন্ত যায়, হ্যাঁ, 2 রিয়াল 4 রিয়াল দিয়ে গেল, আবার ফিরে আসলো, দিনে 2-4-5টা করে উমরা করছে, না এইরকম উমরা নেই। এই মসজিদের তানিম এটা হচ্ছে আদনাল হিল, হালাল এলাকার বর্ডার, হারামের বর্ডার, হারাম শেষ হচ্ছে, হালাল এরিয়া শুরু হচ্ছে, নিকটবর্তী আপনার হালাল এরিয়া। তো মক্কার লোকদের জন্য বলা হয়েছে যে তারা যাবে, যারা মক্কায় অবস্থান করেছে স্থায়ী অথবা অস্থায়ী, তারা যদি উমরা করতে ইচ্ছুক হয় তাহলে সেখানে যাবে। এই জন্য মক্কার লোকেরা উমরার সময় মসজিদে তানিম যাবে, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সুন্নতটি পালন হবে।